হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ভাই ব্লগার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগতম নতুন ভিডিওতে। তো আমি আপনাদের বলেছিলাম যে ধারাবাহিকভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমার এই ধারাবাহিক বলতে অ্যাকচুয়ালি আমি যখন সময় পাবো তখনই ভিডিও দেব। এটা হতে পারে পরপর দুই দিন দুইটা ভিডিও, আবার এমন হতে পারে এক সপ্তাহ পর পর একটা ভিডিও। মানে সময় সুযোগ মেনটেন করে তারপরে আপনাদের মাঝে ফিরে আসবো। আর কেস 100cc যারা ব্যবহার করেন, মানে এই বাইকটা যারা রেগুলার ব্যবহার করেন, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটি থাকছে। এছাড়া নর্মাল যে ভিডিও যেগুলো আছে সেগুলো তো আছেই, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তো কথা বেশি বাড়াবো না, আমি দীর্ঘ এক বছর পর আবার ফিরে এসেছি আপনাদের মাঝে আমার গ্যাজেট এবং আমার সব কিছু একটু আপডেট করে। এর চাইতেও অনেক বেটার কোয়ালিটির ভিডিও ইউটিউবে আপনারা হয়তো দেখে থাকবেন। তো আমার সামর্থ্য অনুযায়ী বেশি খরচ না করে, মানে ধাপে ধাপে আস্তে আস্তে এগিয়ে যাওয়ার যে একটা প্রবণতা, সেটা আমি ধারাবাহিকভাবে পালন করার চেষ্টা করছি। যেমন এর আগে যে কোয়ালিটি ছিল সেগুলোর থেকে বর্তমানে কোয়ালিটি আই থিঙ্ক ফার বেটার। তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি আপনাদের ভিডিও বুঝতে সমস্যা হয় অথবা যদি সাউন্ডে কোনো সমস্যা হয়। যেমন আমি এখন যেখানে কথা বলছি আমার অফিসের স্টুডিওতে, তো এখানে কিন্তু একটু রিভার্ব থাকতে পারে, কারণ জায়গাটা একদম একটু ফাঁকা ফাঁকা, মানে একটু ফাঁকার পরিমাণ বেশি। কিছুদিন পরে এই সমস্যাটা থাকবে না, তো সেটাও সমাধান হয়ে যাবে। তো যাই হোক, যেহেতু ভিডিওতে ফিরে আসলাম, তো ফিরে আসার পরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা কী কী কমেন্ট করেছিল, তারা আমাকে এই একটা বছর খুঁজেছে, অনেক প্রশ্ন করেছে। তো সেই প্রশ্নগুলোর উত্তর দিব এবং আপনাদের যে সমস্যাগুলো আমাকে বলেছিলেন সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। আমার ফ্রেন্ড, ছোটোবেলার ফ্রেন্ড, তো সে বলতেছে যে রেগুলার ভিডিও যেন আমি দেই। হ্যাঁ, আমি হোপফুলি চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার, যদিও ব্যস্ত থাকি, ব্যস্ততার ফাঁকে যতটা সম্ভব তো আমি চেষ্টা করে যাব। তো তারপরে একটা ভিডিও দিয়েছিলাম, একটা লেডি বাইকের ভিডিও, মানে আমি যেটা সাজেস্ট করেছিলাম যে মেয়েরা ম্যাক্সিমাম স্কুটি চালায়, এখন কে ছেলেরাও চালায় ঠিক আছে, কিন্তু মেয়েরা স্কুটিটা একটু বেশি চালায়। তো একটা ভিডিও ছিল যে সুন্দরীদের জন্য স্কুটি বা ই বাইক। তো সেখানে একটা ভাই কমেন্ট করেছিল যে এটা কোথায় পাবে। তো অ্যাকচুয়ালি এটা বর্তমানে ইন্ডিয়াতে অ্যাভেলেবেল, বাংলাদেশে এই মডেলটা এখনও আসে নাই, মানে আমার জানা মতে এখনও আসে নাই। তো তারপরে কমেন্ট করেছে এস এম আলম, আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আবার ফিরে এসেছি আমি, তো সেখানে এসে মন্তব্য করেছে মাসুদুরনার মতো যে ধন্যবাদ ভাই ফিরে আসার জন্য। হ্যাঁ ভাই, সাথে থাকবেন ইনশাল্লাহ, আমার যে রেগুলার ভিডিওগুলো আছে সেগুলো দেখবেন। তো আশা করি খুনসুটি সুন্দর মতো হবে, টুকিটাকি আপনাদের হেল্প করাও হবে এবং ডেইলি যে আমার লাইফ সেটা আমি শেয়ার করি। তো সেখান থেকে যদি মজার কোনো কিছু অথবা ভালো কোনো কিছু আপনাদের দিতে পারি তাহলে আমি সার্থক। তো নতুন ভিডিও এখন থেকে পাবেন, যদি আমি 5 মাস আগেই আসার চেষ্টা করেছিলাম, কিন্তু সময়ের অভাব, যেটা আমি বারবার বলি, সময়ের অভাবে সময় দেওয়া হয়নি। এখন থেকে চেষ্টা করব, যেহেতু গ্যাজেট রেডি করেছি, একটা সেট আপ রেডি করতে সময় লাগে। তো তারপরে এস আলম ভাই আবারও একটা কমেন্ট করেছিল, মানে এখানে লিস্টে সিরিয়াল ওয়াইজ আমি দেখছি যে কে কে কি কমেন্ট করেছিল। তো ভাই কোথায় হারিয়ে গেলেন, নতুন ভিডিও এখন তো পাই না, ওই একই কমেন্ট আবারও করেছিল। তারপর রিফাত মৃধা ভাই কমেন্ট করেছিল, সেটা হলো কারো যদি পুরাতন বাইক বিক্রি করার থাকে জানাবেন আরকেএস 100cc। আরকেএস 100cc যদি পুরাতন বাইক আপনি কিনতে চান অথবা কেউ যদি বিক্রি করতে চান, সেক্ষেত্রে আরকেএস এর একটা গ্রুপ আছে ফেসবুকে, সেখানে আপনারা আপনাদের ক্রয় বিক্রয় এগুলো সেরে নিতে পারেন। তো আপনারা নর্মালি সিম্পলি ফেসবুকের সার্চ বারে গিয়ে আরকেএস 100cc ইউজার এরকম লিখলেই ওই গ্রুপটা চলে আসবে, ঠিক আছে? তো ওইখান থেকে আপনারা আপনাদের যে ইউজার যারা আছে তাদের মধ্যে কেনা বেচার এগুলো সেরে নিতে পারবেন। এয়ার ফিল্টার কোন বাইকেরটা লাগবে, তো আরকেএস 100cc-তে আমি যেই এয়ার ফিল্টার যেটা আমি ব্যবহার করি, মানে বাতাস প্রতিরোধক যে গোল ইয়েটা ফোম টাইপের যেটা, সেটা আমার এখনও চেঞ্জ করতে হয় নাই। বিকজ অফ আমি সার্ভিস সেন্টারে যখন যেতাম আমার বাইক ওয়াশের সময় সেটাও আমি বাতাস দিয়ে ওটা ধুলাবালিগুলো বের করে ফেলতাম। আর এটা আপনি আফটার মার্কেটে অ্যাভেলেবেল পাবেন,
ঠিক আছে, তো এটা নিয়ে চিন্তার কিছু নেই, আপনি জাস্ট ওটা নিয়ে যাবেন, ওটা নিয়ে ওটার মতো আর একটা নিয়ে আসবেন। তো তারপরে আমার যেই বাইকটা যখন আমি নতুন নিয়েছিলাম, তো অল্প কিছুদিন ব্যবহার করেছিলাম, তখন একটা ভিডিও করেছিলাম যে QARKS V3 রিভিউ ইন বাংলা, পজিটিভ অ্যান্ড নেগেটিভ, এটা যে একটা ভিডিও করেছিলাম। তো সেইখানে RKS এর এটার বিষয়ে এক ভাই কমেন্ট করেছিলেন, তো মিস্টার ট্রায়াঙ্গেল তার এই আইডির নাম, তার অ্যাকচুয়াল নামটা কি সেটা আমি বলতে পারতেছি না। তো RKS 100cc সামনের হেড ফুল সেট কোথায় পাওয়া যাবে, মানে সামনের যে হেডলাইটের যে ফুল সেট সেটা বাই এনি চান্স হয়তো সে ড্যামেজ করে ফেলেছে বা সামথিং এলস এরকম কোনো একটা কিছু হতে পারে, তো এটা কোথায় পাওয়া যাবে এটা আপনি বংশালে খোঁজ নিলে পাওয়ার সম্ভাবনা আছে, অথবা আমি যে গ্রুপের কথা বলেছি ফেসবুকে RKS এর যে একটা কমিউনিটি আছে, তো আপনিও সেখানে সমাধান পেয়ে যেতে পারেন। আপনি জাস্ট একটা পোস্ট দিবেন যে আমার এই জিনিসটা লাগবে, তো যারা ডিলার আছে অথবা যারা সেলার আছে তারা আপনার সাথে যোগাযোগ করবে। এছাড়া বংশালে গিয়ে আপনি খোঁজ নিতে পারেন যে বংশালের ওইখানে অনেক দোকান আছে যেখানে RKS এর অ্যাক্সেসরিজ পাওয়া যায়, তো সেখান থেকে আপনারা এটা সংগ্রহ করতে পারেন, এনি ওয়ান আপনারা সংগ্রহ করতে পারেন। তো তারপরে RKS 100cc এর সাথে কোন বাইকের পার্টস মিল, এটা নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, তো সেখানে RHS হৃদয় এই নামে এক ভাই কমেন্ট করেছিলেন, সে বলছে যে ভাই RKS 100cc V3 গিয়ার লিভারটা লুজ হয়ে গেছে, এটা চেঞ্জ করা যায় কিভাবে। একটা বিষয় হচ্ছে গিয়ার লেভেল কিন্তু হালকা লুজ হয়ে যায়, এইটা বিষয়টা কিন্তু আপনাদের বলা হয় নাই, তো আমার বাইকেও কিন্তু গিয়ার লিভারটা হালকা লুজ আছে, ঠিক আছে, আমি এভাবে কিন্তু প্রায় 1.5-2 বছর চালাচ্ছি, তো কোনো সমস্যা হচ্ছে না। মাঝে মাঝে গিয়ার হালকা ফেসে যায়, সেটা কিন্তু যে কোনো বাইকেই ফেসে যেতে পারে, সেটা সুজুকি হতে পারে, সেটা যে কোনো বাইক হতে পারে, হাঙ্ক হতে পারে, তারপরে যে কোনো বাইক হতে পারে, তো এগুলো কিন্তু একটা সাধারণ বিষয়। কিন্তু আপনার এই লুজের পরিমাণটা যদি অতিমাত্রায় বেশি মনে হয় সেই ক্ষেত্রে আপনি এটা চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি খুব শীঘ্রই একটা ফুল ভিডিও দিব যে আর কোন কোন পার্টস আপনারা এই বাইকের সাথে সিমিলার ভাবে মিলিয়ে নিতে পারেন, ঠিক আছে, A to Z একদম নিট অ্যান্ড ক্লিন একটা ভিডিও দিব, তো আপনারা চেষ্টা করবেন সেই ভিডিওতে সাথে থাকার জন্য, ঠিক আছে। তো এখন এইভাবে যদি কমেন্ট পড়তে থাকি, এখানে অনেক কমেন্ট আছে, আমি স্ক্রল করলে শুধু কমেন্ট আর কমেন্ট, তো এত কমেন্ট যদি এখন আমি পড়তেই থাকি ভিডিও অনেক বড় হয়ে যাবে, তো এটাকে কিন্তু আবার কাটছাঁট করতে হবে আমাকে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত থাকছে, আপনাদের যে প্রবলেম সেটা আমাকে ইমিডিয়েট জানান, আমি ইমিডিয়েট একটা ভিডিও করার চেষ্টা করব, খুবই শীঘ্রই ফারসুন একটা ভিডিও করার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই আপনাদের যে সমস্যা সেগুলো আমাকে কমেন্টে জানাবেন এই ভিডিওতে, তো অবশ্যই এটা মিস করবেন না, কারণ বারবার একটা ভিডিও একই টাইপের ভিডিও করতেও খারাপ লাগে এবং আপনাদের এটা বুঝতেও সমস্যা হয়, তাই একসাথে একটা প্যাকেজ নিয়ে আসবো। আর আপনারাও আপনাদের যে সমস্যা সেগুলো কমেন্টে হোক অথবা আমাকে ইনবক্সে হোক আপনারা জানাবেন এবং আমি চেষ্টা করব সেই সমস্যাগুলো সমাধান দেওয়ার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা নতুন তারা, আর যারা পুরাতন তারা ভিডিওটি লাইক দেবেন এবং অবশ্যই কমেন্ট করে আপনাদের যে সমস্যা সেগুলো আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সেই কামনা করে আজকের মতো শেষ করছি, আল্লাহ হাফেজ।